রক্তদান জীবনদান সেই ব্রতকে সামনে রেখে রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিধানপল্লী ঘোষপাড়া কালীমাতা সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণে। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কাদের উদ্যোগে হচ্ছে? কালীমাতা সংঘ ক্লাব তরফে। তো আপনি তো দেখলাম রক্ত দিলেন, কাদের জন্য রক্ত দিলেন? ভাইদের জন্য, মুমূর্ষু রোগীদের জন্য। কেমন লাগলো রক্ত দিয়ে? খুব আনন্দ লাগলো। এর আগে দিয়েছেন রক্ত? এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্তমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাদের উদ্যোগে হচ্ছে এটা? সেটা বিধানপল্লী কালীমাতা সংঘের উদ্যোগে হচ্ছে। গরমে যে হারে ব্লাডের হাহাকার, সেই মুহূর্ত রোগীদের বাঁচাবার স্বার্থে আজকে আমাদের রক্তদান শিবির। যেভাবে ব্লাড ব্যাংকে রক্তের অভাব, সেই অভাব পূরণের জন্য আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে থাকি, তার মধ্যে রক্তদান একটা। সেই রক্তদান উৎসব আমরা এটা করছি। আমাদের এটা প্রথম বলছি, দশজন মহিলা, 50 জনের মতো অলরেডি 10 জন মহিলা দেওয়া হয়ে গেছে, এখনো বহু মহিলা দেবে সেই চলছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।